ओके, अस्सलाम वालेकुम। आई एम बैक विथ अनदर लिसनिং ভিডিও। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ম্যাপ নিয়ে। ম্যাপ জিনিসটা আসলে অনেকের কাছে আতঙ্কের নাম। হ্যাঁ, সত্যি বলতে কি আমার কাছেও আতঙ্ক ছিল। আমি যখন আইএলটিএস প্রথম শুরু করি, ম্যাপের মধ্যে আমার কনসেন্ট্রেশন হারায় যেত। আবার একটা সমস্যা হতো, ডাইনে বামে, তো রাইটে করলে আমি লেফটে যাইতাম। দ্যাটস প্রবলেম, আই এম লেফটি, সো আমার ডাইনে করলে আমার বাম কেমন জানি উল্টা পাল্টা মনে হয়। এখন এটা অনেকেরই সমস্যা। হ্যাঁ, দিস ইজ নট এ বিগ ডিল। কেন, আমি একদিন বসে টানা ক্যামব্রিজে যতগুলো ম্যাপ পাইছি সবগুলোর এক জায়গায় করছি। হ্যাঁ, পরে এগুলোরে করছি পুরা দিন ম্যাপ ছিল, আবার পরের দিন করছি। মানে আমি সোজা কথা ম্যাপে 4-5 দিন দিছি শুধু ম্যাপ 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 ম্যাপ। মানে ইউটিউবে গেল ম্যাপ, এখানে গেল ম্যাপ, সেখানে গেল ম্যাপ, ম্যাপের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। 4-5 দিন এরকম একটু দেন, ম্যাপ আপনার লাইফে সবচেয়ে ইজি হয়ে যাবে। ভাই, লিসেনিংয়ে 8-8.5 কোনো ব্যাপার না। ম্যাপ কঠিন লাগে, ম্যাপের একটা সপ্তাহ দেন। তারপর মাল্টিপল কঠিন লাগে, মাল্টিপলের ভিডিও আসতেছে, মাল্টিপলের চমক দেখাবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সো চলেন আমরা আজকে এই ম্যাপটা করি, আমরা একসাথে করবো এবং আশা করি আমরা শুনবো। ঠিক আছে, সো আই হোপ আমি আমার ট্রিকগুলো শেয়ার করবো। ট্রিক বলতে তেমন কী আছে চাই না, ধরেন এটা হলো সেকশন 2-তে আসছে। ঠিক আছে, সো সেকশন 2-তে তো আরও কিছু আসে। হ্যাঁ, কী আসছে, মেবি ফ্লো চার্ট কিংবা মাল্টিপল। হ্যাঁ, এখন সেকশন 1, এরপরে সেকশন 2-র আগে একটা গ্যাপ দেয়। কীরকম, 30 সেকেন্ড একটা গ্যাপ দেয়। হ্যাঁ, একটু এটা একটু সবাই খেয়াল রাখবেন, এটা আমরা অনেকেই জানি, বাট আই থিঙ্ক ইটটা ইম্পর্টেন্ট, রাইট? সো 30 সেকেন্ডস গ্যাপ ওই দুইটা সেকশনের মাঝখানে। এখন এই 30 সেকেন্ডস কারে দেবেন? সেকশন 2-তে আসছে মাল্টিপল আর আসছে ম্যাপ। মাল্টিপল আমি পারি, সেকশন 2 মাল্টিপল একজনের কথা কয় ভাল লাগে। তাহলে আপনি কী দেবেন, 30 সেকেন্ডস আপনি ম্যাপেরে দিয়ে দেন। কীভাবে একটু দেখেন কী অবস্থা, কোনটার কী। হ্যাঁ, যেমন আমি এখানে তাকাই, আমার মত প্রথমে মনে হয়েছে যে একটা রাস্তা, রাস্তার ওই পাশেই আছে। তাহলে ওই রাস্তার ওই পাশে একটা জিনিস আছে। হ্যাঁ, ফুটপাথ, এটা মেইন পাথ আছে, এটা মেইন রোড না? ওকে, তাহলে ফুটপাথ দিয়ে এর মধ্যে যাওয়া লাগবে, আর কোনো আয় নেই। এটা একটা কালো বিল্ডিং টিল্ডিং টাইপের কিছু ফার্ম ইয়ার্ড। ওকে ফাইন, এটা কি ব্রিজের মতো না? মেবি, আচ্ছা সমস্যা নাই। একটা এদিকে একটা বিল্ডিং টাইপের কিছু কার পার্ক করা যায়। আচ্ছা, ইউ আর হেয়ার, ওয়াও ওয়াও, আই লাভ ইট। সো আমি এই জায়গায় না, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ক্যাম্পাসে কোডিং একটা ম্যাপ। প্রতিবার আপনি এখানে, আপনি যতবার সেখানে সেখানে ঘুরে নিয়ে আসবে, নতুন কোশ্চেন আপনি এখানে, স্কোয়ার ক্রো আপনি এখানে ঘুরে নিয়ে আসছে, স্কোয়ার ক্রো কোয়াস আইডন কেন, মেজ আবার আপনি এখানে, ক্যাফে আবার আপনি এখানে। এই জিনিসটা যদি জানেন আপনি, এটা এই কোডিং ম্যাপটা আপনার লাইফের সবচেয়ে সোজা ম্যাপ হয়ে যাবে। এখন আচ্ছা, নিউ বার্ন যাই না, সাইডের রাস্তা না, সাইডের রাস্তাটার এদিকে 3 জন আছে না? তাহলে সাইডের রাস্তা হলে এ কথাবার্তা বললে এদের কেউ একটা আনসার হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আপাতত আমি এরকম কার পার্কের ভিতরে 2 জনে আছে, 2 জনের 1 জন আনসার। সো এটা আমার প্রথম 30 সেকেন্ডের থিঙ্কিং কই আমার ম্যাপের সেকশন 1 আর সেকশন 2 মাঝখানে। এবং ম্যাপের জন্য আলাদা আবার টাইম দেবো না, আবার একটু দেখেন। হ্যাঁ, মানে সোজা কথা আপনি এই 30 সেকেন্ডে কাজে লাগাবেন। আমি সেকশন 3-তে একটা কাহিনী আমার প্রাইভেট বেসে দেখাইছি, সেটা হলো লিসেনিং তো 30 মিনিট, লাস্টে 10 মিনিট থাকে আনসার করার জন্য। লাস্টের 10 মিনিট থেকে আমরা 5 মিনিট লই আনছি 30 মিনিট, তাহলে আমাদের লিসেনিং আসলে 35 মিনিট। আমি আসলে, হ্যাঁ আমি ওইটা 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 আপনাদের গুছিয়ে দিচ্ছি, ওইটা আমরা অ্যাটলিস্ট 10টা ভিডিও দিব ওটার উপর। হ্যাঁ, সেকশন 3 লিসেনিংয়ের কীভাবে 5 মিনিট দাঁড় করা যায়। সো আশা করি আমি আমি কিছু না শিখাইলেও লিসেনিংয়ে অ্যাটলিস্ট টাইমিং দাঁড় শেখাবো। ওকে ফাইন, সো টাইমিং দার ম্যাপ এমসিকিউর মধ্যে সবচেয়ে বেশি মজা। ম্যাপে আর টাইমিং কী, ম্যাপ আমি আমি নর্মালি 30 সেকেন্ড ম্যাপের দিই না, আমি অন্য কারো দিই, কারণ ম্যাপ দেখার বিষয় একটু যে টাইম দেয় এটা দিয়ে দেখা যায়। আচ্ছা চলেন আমরা একটু করি তাহলে আজকের ম্যাপটা। হ্যাঁ, দেখি কী অবস্থা। ওকে, আমরা রেকর্ডিংটা শুরু। বিফোর ইউ হিয়ার দ্য রেস্ট অফ দ্য টক, ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 15-20। হ্যাঁ, ও যখন এইসব বলে আমার এখন টাইম দিছে আবার ম্যাপের জন্য। হ্যাঁ ওকে, আমি আমি দেখবো, আমরা তো অলরেডি ওই 30 সেকেন্ড দিয়ে দেখছি। যদি ম্যাপ আপনার লাইফে কঠিন হয়ে থাকে আপনি ওই 30 সেকেন্ড দিয়ে দেখবেন। কী ভাই, এখন এই যে ফাঁকা টাইমটা দিয়েছে এটা দিয়ে দেখা যায়। রাস্তার ওই পাশে এ, রাস্তার এই পাশে বাকি সবগুলো ফুটপাথ, ফার্মে আর মেইন রাস্তা এখানে না, কার পার্কে 2টা না আনসার আছে, একটা একটা যদি আনসার হয় আরেকটা কেটে দিব, তাহলে এরকম আর কি। আই আনসার হয়েছে আরে কেটে দিবেন, তাহলে কার পার্ক নিয়ে সেকেন্ড টাইম কথা বলে এফ আনসার। এদিকে জি আছে। নাও লিসেন, ওকে, and answer questions 15-20. Okay, awesome. আমরা ট্রাই করি, দেখি কি অবস্থা। এখন হ্যাঁ, একটু একটু পজ দিলাম, দেখেন। এখন এই শুরুতে দেখবেন ম্যাপ নিয়ে একটু কথাবার্তা বলবে, অ্যাগেন লজিক্যাল আমরা পরিচয় করাইবো কী লে আউট কী অবস্থা হবে যাবে এসে। আমরা স্কোয়ার ক্রো
এটা নিয়ে বসে থাকবো, এটা যখন বলবে তখন আমাদের কানটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আর পড়ার দরকার নাই, ওই ফাঁকা টাইমে আপনি ম্যাপরে ভালো করে দেখবেন, কারণ এগুলো একবার এমনিতেই দেখা যায়। স্কার ক্রো নিয়ে আমরা শুনবো, হ্যাঁ কি বলে। হ্যাঁ কেন, একটু লজিক দেখাই। লজিক হলো আমাদের ম্যাপ লিসেনিং কী টেস্ট করে জানেন, লিসেনিং টেস্ট করে হলো ম্যাপে হোয়াট ইজ দ্য লোকেশন। সো ইটস লাইক টেস্ট লোকেশন স্কিলস, সো আপনি লোকেশনটা বাইর করতে পারেন কি না। হ্যাঁ আমি জানি না ম্যাপ কেন দেয়, বাট ওকে ফাইন। সো কমন সেন্স হলো আপনি একটা জায়গার নাম বলবেন, হ্যাঁ কোনো একটা স্কুল, মেবি এসসিএইচ স্কুল। সো আপনি এখানে কয়েকটা কথা বলবেন, হ্যাঁ কোনো একটা স্কুল নিয়ে বললে, মেবি কৃষির স্কুল, মেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে যাই অ্যাবাউট দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস, স্টুডেন্ট এটার লোকেশন কোথায়, হ্যাঁ তাদের র্যাঙ্কিং কেমন, হ্যাঁ র্যাঙ্কিং, মেবি দিস আর দ্য থিংস উই ক্যান টক অ্যাবাউট এই স্কুল। সো আমাদের কোশ্চেন যেটা আস্ক করছে, লোকেশন, স্কুলের লোকেশন কোথায়, এটা হলো আমাদের ম্যাপের মধ্যে বের করতে হবে। এখন তারা তো আজারে কিছু কথাবার্তা কইবই অন্যগুলো, সো লিসেন রিল্যাক্স, বলক না বলেন আপনি যা কন মন যা কন, লোকেশনটা কন আমি আনসারটা দিয়ে ভাগি, আমি পরেরটাই যাই। সো আপনি লোকেশন বলে ফেলছেন, এখন আপনি র্যাঙ্কিং নিয়ে কথা বলছেন, আই ডোন্ট কেয়ার, আমি চলে গেছি ষোলোতে, কারণ পনেরোর আনসার আমি অলরেডি পেয়ে গেছি, পনেরোর আনসার কিছু একটা, আমি এখন সে পনেরোর স্কেয়ার করে এক্সপ্লেন করতেছে, ইউ ডোন্ট কেয়ার, ইউ গো টু ষোলো অ্যান্ড ওয়েট ফর মেজ 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 মেজ, ওকে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ইয়েস নাও প্লেইং দ্য অডিও অ্যান্ড লেটস ডু দ্য স্কেয়ার ক্রো পনেরো। হ্যাঁ শুরুতে ম্যাপে একটু পরিচয় করাবো, উই ডোন্ট কেয়ার, ইউ ডোন্ট কেয়ার। Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the Yeah, so immediately to your right. That means you are here. That means ami ekhane takay ekhane daray achi amar matha edike takay achi edike. Ami takale ei bridge ti dekhtechi. Thik ache? Okay. The beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. Yes. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure. Yeah, a scarecrow is a traditional figure, dot dot dot, I don't care, but you have just told me that a scarecrow koi location in the car park, a scarecrow is in the car park, ei kotha ta bolche tar mane answer f kiba i, ne ora koto koto bhalo hoyle ekta answer re dui bar koy, ekhane answer ta kon ta eta re dui bar koyche, arekbar ektu shune cholo দেখে দিলাম কার স্কেয়ার ক্রো। And we're now at the beginning of the main path to the farmland. Yes. And of course, the car park is on your left. Okay. The scarecrow you can see in the car park in the corner beside the main path. Yeah, so the scarecrow you see in the car park, in the car park, in the corner. So there is only one who is in the corner. F. Beside the main path. সো দুইবার বলছে এফ যে আনসার, একটা বলছে ইন দ্য কর্নার কার পার্কের কর্নার, আর একটা বলছে মেন রোডের লগে, তাহলে এফ কনফার্ম আমার পনেরোর আনসার। দেখছেন ওরা প্রায় সময় দুইবার করব একটা আনসারে, কিন্তু ভাইয়া আপনি তো ধরেন কনসেন্ট্রেশন দেন না, আপনি প্র্যাকটিস করেন না, আপনি হ্যাঁ মারে পারে না পারে না পারে না, কী পারেন না ওইটা দেখছেন কখনো, কী পারেন না, বসেন দশটা ম্যাপ করেন, দুইবার করে করেন তারপর কোয়েন পারে না। ম্যান লাইফ ইজ ইজি, মানে আমি জানি না, আমার খুব ইচ্ছা যে মানে আইএলটিএস স্কুল তো আসলে টাফ না, মানে টাফ কেন হবে, আমি ওই জিনিসটা প্রমাণ করব, চলেন না একসাথে যাই, কয়টা ভাই ব্রাদার লো একসাথে বিদেশ যাই নাকি। যা ষোলো শুনতেছি, ঠিক আছে মেজ নিয়ে পড়ে থাকবো, এখন স্কেয়ার ক্রো নিয়ে আসে হাবিজাবি করবো, আই ডোন্ট কেয়ার, স্কুল স্কুলের বাড়ি কই কত সালে লোকেশন আমার কয়ে দিছে, ওকে ফাইন এখন র্যাঙ্কিং বলো, আই ডোন্ট কেয়ার, আমি আমার পরের কোশ্চেনটার জন্য বসে থাকি। মেজ ষোলো শুনুন, স্কেয়ার কো কী ছিল পুরাতন স্কেয়ার কো, পার্মানেন্ট অলার দেন, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, ইজ আ ট্রেডিশনাল ফিগার ফর কিপিং দ্য বার্ডস অ্যাওয়ে ফ্রম ক্রপস, মেজ আমাদের আওয়ার স্কেয়ার ক্রো ইজ আ পার্মানেন্ট স্কাল্পচার, ইটস টলার দ্যান আ হিউম্যান বিইং, সো ইউ ক্যান সি ইট ফ্রম কোয়াইট আ ডিসটেন্স, ইফ ইউ লুক আহেড অফ ইউ ইউ উইল সি আ মেজ, ইটস অফ ইয়া, সো এটা পজ দিছে দিয়ে বলছে ইফ ইউ লুক আহেড অফ ইউ, এই পজটা খুব ইম্পর্টেন্ট,
খুবই ইম্পর্টেন্ট ভাই, এই যে এখানে একটা পজ, ওকে, সো দের উইল বি অ্যানাদার পজ, লাইক এইখানে পুলিশ স্টপের পর একটা পজ, এই পুলিশ স্টপের পরে আর একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, পজ আচ্ছা হ্যাঁ পুলিশ স্টপের পরে ছোটো একটা পজ, কিন্তু এই ডিস্টেন্সের পুলিশ স্টপের পরে ভালো বড় একটা পজ, এবং ইফ ইউ লুক অ্যাহেড অফ ইউ একটু ধাক্কা দিয়া বলতেছে, হ্যাঁ সো ক্যামব্রিজে এইভাবে এই যে অডিও স্ক্রিপ্টটা সব অ্যানালাইজ করবেন, আপনার ভাল লাগবে। আমি আমি নয় পাইছি অডিও স্ক্রিপ্টে, আমি আমি বন্ধু বানাই লইছি এই কারণে, আপনি অডিও স্ক্রিপ্টে বন্ধু বানান, আপনি তখন এই ছোটো পজ আর এই বড়ো পজের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। হ্যাঁ ওই দিন আমার একজন টেক্সট করছে, ভাই আমি লিসেনিংটাকে আমি 1.5 করে স্পিড বাড়াই দিই, তাহলে হোমের মধ্যে আমি সে লেভেলে প্র্যাকটিস হবে, আর আমি যখন আইডিবিতে যাবো কিংবা ব্রিটিশ অঞ্চলে যাবো আমি খুব রিল্যাক্সে একজাম দিতে পারবো, কারণ আমি বাসার মধ্যে খুব স্পিডে প্র্যাকটিস করছি, আমি এখন এখানে আমাকে আমার স্লো স্লো লাগবে রিয়েল এক্সামে। ভাই এসব দান্দাবাজি বন্ধ করো, এগুলো তোমার যা যে কইছে যে যারা এসব বুদ্ধি দিতেছে ওরা আসলে কে তোমার ভালো চায় না, ওকে এসব বাদ দেন, ক্যামব্রিজ যে স্টাইলে আছে যে স্পিডে আছে এই স্পিডে চালান, ঠিক আছে আপনি বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনি এইসব অডিও স্ক্রিপ্টে এই যে নাও কইতেছে, নাও মানে আপনাকে কানে ধরে কইতেছে যা বেটা পরে কোশ্চেনে যা, 17 আবারও নাও নাও দেন, এগুলো মানে বুঝাই দিতেছে আপনি হারাবেন কেন ভাই, আপনাকে তো সে দেখাই দিতেছে যে হারায়ও না। ওকে সো স্কেয়ার করার পর একটা পজ দিছে, পজ দিয়া মেজ মেজের কথা বলতেছে, আমি আবার একটু ব্যাগে দিচ্ছি, একটা শিখবেন মন মতো শিখেন, লাইফ উইল বি ইজি, সবচেয়ে কঠিন ম্যাপটারে আমি আজকে লইছি, হ্যাঁ খেলবেন যখন অস্ট্রেলিয়ার লগে খেলেন। It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, quite a distance. Pause, long pause. If you look ahead of you, কি? আমি এখানে তো, আমি এখানে ভাইয়া, you are here, okay. 15 শেষ করে আমি আবার এনে চলে আসি, আমার কলম এখানে ঘুরতেছে। ওকে 16 কি কোন মেজের কথা কইবেন কোন? You see a maze. Okay. It's opposite the new barn. If you look ahead of you, you see a maze. সো আমরা যখন সামনে তাকাই আমরা তো এদিকে তাকাই, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাই সাইন্টিফিক্যালি, এভাবে তাহলে আই কখন আনসার হবে না, আই আমাকে পিছিয়ে পড়ে গেছে, জাস্ট আমরা বললাম হ্যাঁ চলেন আরেকবার ব্যাগে যাই, বেশি কথা করতেছি বাট দরকার আছে, আমি মনে করি ম্যাপ নেওয়া যে কষ্টে আছেন আমার টেক্সট করতেছেন তার জন্য এই ভিডিও, যে আপনি বস তার লাগে আমার ভিডিও না। You look ahead of you, you'll see a maze. Okay. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. Just over there, that means আমি এখানে just over there. It is opposite to the new barn. New barn এর opposite answer Z. আবার কইতেছি কি side path. আরে পাঁচশ রাস্তা তো একটা আছে পুরা ম্যাপে, এটাই আমি এখানে, হ্যাঁ তাহলে কি ইউ উইল সি এ ম্যাচ, ইটস অপোজিট টু অপোজিট দ্য নিউ বার্ন, নিউ বার্নের অপোজিটে, একবার কইছে জি আনসার হবে, আবার কইতেছি কি বিসাইড দ্য সাইড পাথ দ্যাট ব্রাঞ্চেস অফ টু দ্য রাইট, সো আমার এখান থেকে ডান হাতের দিকে ডানের দিকে গেছে জাস্ট অফ দেয়ার, সো জি মেজর আনসার জি। নাও আমরা ক্যাফের জন্য ওয়েট করবো, মেজ নিয়ে এখন মেজ ডে বর্ণনা করবো, এটা বিল্ডিং কত সালে হয়েছে আই ডোন্ট কেয়ার, বিকজ আপনি তো বলবেনই, আপনি আমরা লোকেশন করে দিয়েছেন, আমি ঠান্ডা হয়ে গেছি, এখন আমি ক্যাফে নিয়ে বসে থাকি, ক্যাফে ক্যাফে ক্যাফে। The maze is made out of hedges. মেজ কি দিয়ে বানানো হয়েছে এটা করতে আছে দরকার আছে না আমার, না which are too tall for young children to see over them, but it's quite small so you can't get lost in it. Now can you see the পজ তারপরে নাও নাও ক্যান ইউ সি দ্য হোয়াট ব্রিজ ক্রসিং দ্য ফিশ পুল ফার্দার আপ দ্য মেইন পাথ ওকে ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে গো টুওয়ার্ডস দ্য ব্রিজ অ্যান্ড টার্ন রাইট ইয়া সো গো টুওয়ার্ডস দ্য ব্রিজ দেখেন দুই একটা একটা বকআপ শিখে হ্যাঁ টুওয়ার্ডস দ্য ব্রিজ মানে কি ব্রিজের দিকে যা ক্রস দ্য ব্রিজ ব্রিজ ক্রস করো ওকে সো আমাদের এখানে বলছে ইফ ইউ গো টাওয়ার্ডস দ্য ব্রিজ তার মানে আমি যদি ব্রিজের দিকে যাই ব্রিজ ক্রস করতে কয়নি যদি কইতো ব্রিজ ক্রস করো তাহলে আনসার এবিসি তিনটার একটা হ্যাঁ এখন ব্রিজ ক্রস করতে বলে নেই যখন বলবে তখন আমি ক্রস করব বাট আমার এখন জাস্ট যাইতে বলছি ইফ ইউ গো টুয়ার্ডস দ্য ব্রিজ ব্রিজের দিকে যাও
আমি কিন্তু এখানে। হ্যাঁ অ্যাক্সেস যাবে, আরেকবার শুনুন, আমরা ক্যাফে নিয়ে বলতেছি 17। See the bridge crossing the fish pool further up the main path. Okay. If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Just before it? Walk along the side path and the cafe's on the first bend you come to. D. The building was originally... Oh, cafe building ne bonona korbo, but amara cafe location bole dis. If you want to go to the cafe, go towards the bridge, bridge dike jao. And turn right just before it. I won't dine more now. Just before it. It mane bridge. Tar age dine more lo. Walk along the side. Walk along mane shoja hata. So it's side path. It's a side path ekta ache. Eta dike shoja hata. And the cafe is on the first bend. Pratham kono cafe. Dollar D. Yeah. Bhalo na lagle. আবার পিছনেটাই না আরেকবার শুনেন কি কইছে, কথা যা কইছে তাই কইছে। এবার 18 দিকে যাই, ব্ল্যাকবার্ন। এখন ক্যাফের বিল্ডিং নিয়ে বর্ণনা করবো, আই ডোন্ট কেয়ার, আই এম ওয়েটিং ফর ব্ল্যাকবার্ন। ব্ল্যাকবার্ন 18, আমি এখানে চলে আসছি আবার। আমি এদিকে, আমার কাট পেন্সিল এখানে থাকবে, কোন দিকে নেই আমি যাব। হ্যাঁ আমি এফরে আনসার করছিলাম, কেটে দিই এফরে, কেটে দিই। 16 মেজের আনসার করছিলাম জি, কেটে দিই। ক্যাফের ডি আসছে, কেটে দিই। তাহলে আমার এই কোনায় আর বেশি আনসার খালি নেই। আই আছে এদিকে, এইচ আর ই আছে, আর পার হলে এই তিনটা আছে। চলে ব্ল্যাকবার্ন, ব্ল্যাকবার্ন আমি এখানে চলে আসছি। Originally the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the black barn. In the black barn. So আমার 18 আনসার দিছে। আচ্ছা ভাই নাম কইছে না, বাস লোকেশনটা কয়ে দেন, আমি বাঁচি, দেখি তো কি কয়। আমি এখানে, if you take the side path to the right here just by the new barn, you'll come to the black barn. Yeah, excellent. So এটা মনে হয় কারো মিস হবো না। If you take the side path to the right, আমি এখানে, আপনি যদি সাইডের পথটা, সাইড পাথ একটা আছে, এদিকে ফুটপাথ একটা, মেইন পাথ তো এটাই, সাইড পাথ একটাই আছে। হ্যাঁ কী কইছে, আমি বলে গেছি কি, হ্যাঁ ইফ ইউ টেক দ্য সাইড পাথ টু দ্য রাইট, আপনি যদি ডান দিকে সাইডের পাথটা লন, জাস্ট বাই দ্য নিউ বার্ন। এই যে আবার কইতেছে নিউ বার্নের লগেই, তার মানে এটা কোনোভাবে এটা না, এটা তো বাম দিকে, নিউ বার্নের লগে যদি এদিকে সাইডটা লন, ইউ উইল কাম টু দ্য ব্ল্যাক বার্ন। আপনি ব্ল্যাকবার্নে চলে যাবেন, আবার শুনুন। Courses in the black barn. Okay, black barn. If you take the side path to the right here, just by the new barn, you'll come to the black barn, just where the path first bends. First bend. প্রথম বাক্য হইছে H. 18 আনসার H. আমি 100% accuracy, 100% sure. Let's look for Gobard. Picnic area. 19. দেখি কি করে। আমি আবার এখানে চলে আসছি। ইউ আর হেয়ার, আপনি অলওয়েজ এখানে। এন্ট্রান্স নামে কিছু থাকবে, এন্ট্রান্স, এন্ট্রান্স দিয়ে আছে ঢুকার রাস্তা, তাহলে সবসময় ওই জায়গায় পড়ে থাকবেন। আপনি এখানে, আপনি এখানে ঘুরাই পেরাই আবার আপনি এখানে। ইউ আর হেয়ার এখানে ডাইরেক্ট বলে দিছে, তাহলে আমি এখানে। এটা মেন দরজা এই টাইপের মনে করবেন। হ্যাঁ যদি এটা মাঝখানে দিয়ে দিস, এটা অনেকে বুঝে না, প্যারা খায়। কোন তো এই যে কোনা কোনি এটা দিছে কেন, এটা মানে বুঝেছি সি রে দূরে যায় লেখছে, সি এখানে লেখা জায়গা নেই, মেবি সিটা এই জায়গায় ব্রিজের পরে কোন। কমন সেন্স। ওকে উই আর হেয়ার অ্যান্ড লেট আস লিসেন ফর 19 কভার পিকনিক এর। Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard. There is one near the farmyard. Farmyard হলো এই পুরো জায়গাটা, এটার আশেপাশে একটা কভার পিকনিক এরিয়া আছে। আশেপাশে কভার পিকনিক এরিয়া কি, একটা সি আছে আর একটা এ আছে, এটা বি তো ফার্মিয়ার্ডে। হ্যাঁ তাহলে আনসার হয়তো এ কি বেশি দুটার একটা, যাই না শুনি। হ্যাঁ আমি এই জায়গায় আছি, আমার লয়ে যাও, আমি এখানে নিয়ে যাও কভার পিকনিক এরিয়া। Just after you cross the bridge. Behind you.
বলে দিছে হ্যাঁ আরেকবার একটু ব্যাক এসে শুনি You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. Just after you cross the bridge, there is a covered picnic area on the right. Dandiki. C answer. এটা কইতে হবে মানে এরপরে যদি না বুঝেন তাহলে বাংলার বুকে কেউ বুঝাইতে পারবো কিনা সন্দেহ জাস্ট আফটার ইউ ক্রস দ্য ব্রিজ অন দ্য রাইট সি এ তো ভাই বহুত দূর এখানে ধরেন 50টা রিক্সা ভাড়া দিয়ে যাওয়া লাগতে হবে বহুত দূর না ওকে নেক্সট 20 ফিডি হাউস দেখ কি কর এন্ড দ্য লাস্ট থিং টু মেনশন দ্যাট মিন্স 19 শেষ 20 জান ইজ ফিডি হাউস ইটসেলফ From here, you can cross the bridge, okay. then walk along the foot... Cross the bridge. I love it. The thin dance like already secreted. Tell me, ki bhai. Arek bar shuni. Itself. From here, you can cross the bridge, okay. then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. Ki bolche? Pretty houses hai the. Cross the bridge. Then walk along the footpath. Footpath diya to edike jay. Yeah. So answer holo A. B is answer A. Excellent. So this is how you nailed the map. You can nail it. Sobche hard map tar amra kibhabe khelchi dekhen. Haan, kibhabe khelte hobe. Pratham 30 second map e dhukai den. Apnar map e somoshya map e dhukai den. কোন 30 সেকেন্ড সেকশন ওয়ান আর সেকশন টু মাঝখানে হ্যাঁ ম্যাপ টেস্ট লোকেশন স্কিল বাট ওরা অন্য কথাবার্তাও করবো এসে সো রিল্যাক্স কও সমস্যা না আমি পরেরটা যেয়ে বসে থাকি তুমি কখন লোকেশন করবা আমার ওটা দরকার হ্যাঁ তারপর গো টুয়ার্ডস দ্য ব্রিজ ব্রিজের দিকে যাও ক্রস দ্য ব্রিজ ব্রিজ ক্রস করলে আনসার তিনটা এবিসি ব্রিজের এই পাশে আনসার এগুলো সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ টাফ আপনি যদি বুঝেন জাস্ট ইউ আর হেয়ার আপনি বারবার এই থেকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আই থিঙ্ক আমার এই ম্যাপের আরও কিছু সবগুলো ক্যামেরাজের সবগুলোই দিয়ে দেবো